এখানে নতুন এসছো, প্লিজ একটু যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে রেখো, রিকোয়েস্ট থাকবে, তাহলে কথা হবে। আমি দমদম নাগের বাজার, আপনি আমার স্টেশনের কাছেই আপনি দমদম বলতে আমার হচ্ছে জংশন যেটা বলে ওই রুটির যে ফ্যাক্টরি আছে তার পাশে। না দমদম ক্যান্টনমেন্ট, হ্যাঁ সরি ভুল হয়ে গেছে, ক্যান্টনমেন্ট। আচ্ছা বৃষ্টি কেমন হলো বলো। অ্যাকচুয়ালি আমার মনে হয় সব জায়গাতে একই রকম বৃষ্টি হয়েছে, আর হচ্ছে যে সাগরের যে এলাকাগুলো তার চারিপাশটায় চারিপাশে বৃষ্টিটা বেশি হয়েছে, মানে ঝড় বৃষ্টিটা হয়েছে, এফেক্টটা ওই দিকটাই বেশি হয়েছে। আমাদের এদিকে একটু কমই হয়েছে, মানে যেটা বলা হয়েছিল সেটা ওই দিকটা হয়েছে, আর যেটা আমরা আশা করেছিলাম যে আইলা বা আমফান যেমন ছিল সেই টাইপের ঝড় কিন্তু হয়নি, তাই তো? আচ্ছা আগমনী সুইচ মানে বুঝলাম না, ক্যান্টনমেন্ট মানে গোরাবাজার বা সুভাষনগরে থাকেন? হ্যাঁ ওই সুভাষনগরের কাছে। শুভজিৎ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর তারপরে কথা হচ্ছে লাইভে আসা ধৈর্য নিয়ে, তারপর আরো ধৈর্য নিয়ে কমেন্ট করা, এটা অনেকটা কষ্টের ব্যাপার, মানে এতটা টাইম ওয়েস্ট কেউ করে না আজকাল, টাইমের এখন প্রচুর দাম। তো আমি সবাইকে অনেক থ্যাংক ইউ তার জন্য, আমিও খুব আমার খুব একটা ভালো না লাগে, আমিও কারোর লাইভে যাই না, গিয়ে কমেন্ট খুব একটা করি না, যদিও দেখি মাঝে মধ্যে, কিন্তু সেখানে তোমরা এসে কথা বলছো অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আসলে ভিউজ আটকে রাখার বা কি বলবো অ্যাট্রাক্ট একটু নামই তো, যার জন্য আমার খুব মানে যদিও কেউ আসে তাদেরকে আমি অনেক থ্যাংক ইউ জানাই, যে অত আমার ক্ষমতা নেই যে আমি সবাইকে মানে আমার কথা শুনে আমাকে দেখে সবাই থেকে যাবে বা কমেন্ট করবে, সেরকম আমি নই, তো কী করবো আমি যেমন সেরকম কিছু করার নেই। তো তাই এরকম ঠোকরা দেখেও যারা আমাকে কমেন্ট করে থাকে কথা বলে তাদেরকে তো কোনো জানাতেই হয় বলো, এটাই হচ্ছে কথা। হ্যালো, এখন তুই রান্না করবো কত বাজে, প্রিয়া? হ্যালো প্রিয়া, হাই কেমন আছো?